ব্ল্যাক ডায়মন্ড জন্মের পর কালো বর্ণের ষাঁড়টি শরীরের আকার ও ওজন দেখে বিস্মিত হয়ে এ নাম রাখেন মালিক শরীফ ঢালি। নিজ বাড়িতে জন্ম নেওয়া ষাঁড়টিকে পরম মমতায় 5.5 বছর ধরে লালন পালন করছেন। ষাঁড়টি নিয়েই তার সব ব্যস্ততা এখন। মমতার কারণে ষাঁড়টিকে 2 বেলা গোসল করানো, নির্দিষ্ট সময়ে খাবার দেয়া, মশার আক্রমণ থেকে রক্ষার জন্য মশারি টাঙিয়ে রাখা আর গরমে শীতল রাখতে ফ্যানের ব্যবস্থাও করেন। যত্নের কোনো ঘাটতি নেই ব্ল্যাক ডায়মন্ডের। তার খাবারের মেনু যেন হাতির খোরাক। প্রতিদিন প্রায় 1.5 মণ খাবার খায় ষাঁড়টি। আলু, কলা, কাঁঠাল, কাঁচা ঘাস সহ অনেক কিছু। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার না দিলেই হাঁক ডাক শুরু হয়ে যায় তার। ষাঁড়ের থাকার ঘরটিও বেশ পরিচ্ছন্ন রাখতে হয়, নয়তো বিরক্ত বোধ করে। ব্ল্যাক ডায়মন্ডকে ঘর থেকে বের করা বা ঘরে নিয়ে আসার আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয় মালিককে। কোথাও রওনা হওয়ার আগে আশপাশের কিছু ভাঙচুর করা তার যেন অভ্যাস। তাকে বের করতে হলে কমপক্ষে 5 জন দক্ষ এবং সাহসী লোকের দরকার হয়। হাতে রাখতে হয় লাঠি। কোনোভাবে ছুটে গেলে ষাঁড়টির শক্তির মহড়ায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই সবসময় সতর্ক থাকতে হয় পরিবারের সদস্যদের। সারাক্ষণের জন্য রয়েছেন একজন রাখাল। সিমেন ব্যবহারে শরীফ ঢালির খামারের গাভি থেকে জন্মের পরই ষাঁড়টির ওজন ছিল প্রায় 80 কেজি। এইবারের কোরবানির জন্য বাংলাদেশে যে ষাঁড় গরুগুলি তৈরি হয়েছে তার মধ্যে আমার গরুটা নাম্বার 1। কোরবানির জন্য শুধু বড় খোঁজে না মানুষ, সৌন্দর্যটা খোঁজে অনেক। এই জন্য আমার গরুটা অনেক সুন্দর দেখলে, এটা আমার মুখের কথা না, এটা আপনারাও জানতে পাবেন, সরাসরি আসলে দেখতে পাবেন। প্রাকৃতিকভাবে পারলে যে ষাঁড় এত সুন্দর হয় এবং এটার গাটা দেখলে এখনও মনে হবে একদম মানে গ্লেজ মারতেছে, এটা তো তেল তেল করতেছে। প্রাকৃতিক খাবার ছাড়া অন্য কোনো রাসায়নিক খাবার জাতীয় কোনো খাবার দাবার এটাকে দেই নাই। প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারাও এটা হয়তো বলতে পারবেন যে, এবং তারাও আমাকে বলছে, তাদের কাছে জানতে পারবেন যে এটা ফ্যাট ফ্রি। মোটা তাজা নয়, পুরোপুরি প্রাকৃতিক খাবারে খামারির বাড়িতে নিজস্ব পরিচর্যায় এবং প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে এটি পালন করা হয়। প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয়েছে এবং আমাদের প্রাণী সম্পদ অফিস থেকেই আমাদের সার্বিক সহযোগিতা সারাক্ষণ সবসময় আমরা দিয়ে থাকি। যখন যা লাগে, কৃমিনাশক আমি নিজের হাতে আমি কৃমিনাশক ইঞ্জেকশন দিয়ে যাই সময় মতো, এবং ভ্যাকসিন এই যত রকম ভ্যাকসিন আছে, 3 ধরনের ভ্যাকসিন আছে, সময় মতো আমি এটা নিয়মিতভাবে আমি দিয়ে যাই। যার কারণে আমি মনে করি এই গরুটা সবচেয়ে সুস্থ টাগরা, এটার মতো গরু আর মনে হয় বাংলাদেশে আর হবে না। ষাঁড়টি নিয়ে মানুষেরও কত দাম উঠেছে, কোন হাটে নেওয়া হবে নাকি অনলাইনে বিক্রি হবে, এই এলাকার মানুষের এ নিয়ে কৌতূহলে শেষ নেই। আর দূর দূরান্ত থেকেও আসছেন ব্ল্যাক ডায়মন্ডকে দেখতে। মোবাইলে ফেসবুকে আমরা বড় বড় গরু দেখে আসতেছি, কিন্তু আমাদের এলাকায় যে এখানে একটা সুন্দরভাবে একটা গরু পুষেছেন, হ্যাঁ, এটা আমরা গর্ববোধ করি। আলু দিতে হয়, খুদ দিতে হয়, গমের ভুষি, আপনার খেসারি ভুষি, মুসুরি ভুষি, আরও অনেক খাবার টাবার আছে। তারপর 3 টাইম খাবার দিতে হয়, সকাল 10টায়, দুপুর 1টায়, বিকাল 5টায়। এটাকে আমরা প্রত্যেক দিন এটার 2 বার করে গোসল করানো হয়। এটাকে আমরা মনে করেন 24 ঘন্টা মশারিতে রাখা হয়। এই জন্য এটার সাথে আমার একটা মমত্ববোধ তৈরি হয়েছে। এটা 5.5 বছর ধরে আমরা পালতেছি, আমাদের খামারই আছে এটা। 5.5 বছর বয়সী রহমা জাতের ষাঁড়টির উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি আর ওজন প্রায় 1600 কেজি বা 40 মণ। প্রাকৃতিক পদ্ধতিতে পালনকৃত 9 ফুট দীর্ঘ এই ব্ল্যাক ডায়মন্ডের দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। মুন্সিগঞ্জের সোনারং থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।